বন্ধুরা আমি দেবব্রত অধিকারী আপনাদেরকে আমার এই বেটার চ্যানেলে সুস্বাগত জানাই আমার এই চ্যানেলের উদ্দেশ্য ইউর হেলথ অ্যান্ড ওয়েলথ কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান এবং শিখুন আর শেখান ঠিক আছে মানুষের সেবা করুন এটাই হলো আমার চ্যানেলের উদ্দেশ্য তো বন্ধুরা আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি তার নাম হলো গাঠি কচুর লাভালাভ শুধু এই গাঠি কচু একজন ব্যক্তি খেতে পারবে না সে হলো যে নাকি যার কিডনিতে পাথরের সমস্যা রয়েছে হয়েছে বা খবর পেয়েছে সেই ব্যক্তি খেতে পারবে না কিন্তু বাদ বাকি সব পেশেন্টই খেতে পারবে এবং এটা আমার মুখের কথা না একটু মেরে দেখবেন গাঠি কচুর লাভালাভ গুগলে চেক করে নেবেন দেখিয়ে দেবে গুগল ঠিক আছে তো আজকে মানুষ এই খাওয়ার জন্যই কিন্তু মানুষ সকালে ব্যায়াম করে না জল ঠিক মতো খায় না অয়েলি চিজ বেশি খাচ্ছে তারপরে জাঙ্ক ফুড ফাস্টফুড বেশি খাচ্ছে এই খাওয়ার সতর্কতা দেওয়ার জন্য আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি তার কারণ কি আমি ষোলো রকমের রোগীর থেকে নিরোগী হয়েছি বন্ধুরা তো যাই হোক চলুন আজকে কাঠি কুচুর লাভালাভ একটু জেনে নেই এবং আরেকটা কথা বলে নেই প্রথমেই তো যাদের ওই কিডনির সমস্যা রয়েছে বা পাথরের সমস্যা রয়েছে তারা অবশ্যই আমার তারা কেন আপনারাও একবার দেখে নিন আই বটমে থাকা বাহান্ন মিনিটের ভিডিওটি হ্যাঁ ওখানে এনি ডিজিজ ওয়ান সলিউশন যে কোনো রোগ বিধি থাকুক সেই সাবজেক্টটা দিয়ে সেটা নাম দিয়েছি আমি কলিযুগের অমৃত বিজ্ঞান বলে যে মিরাকেল ট্রি অব দ্য ওয়ার্ল্ড হাইস্ট নিউট্রিশিয়াস ট্রি সোজ পাতা একটু দেখে নিন ভিডিওটি বাহান্ন মিনিটের আমি আশা করি সময় বিফলে যাবে না তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে টপিকে চলছি গাঠি কচু লাভালাভ এর প্রথম বেনিফিট হলো আমাদের এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন পাওয়া যায় হ্যাঁ একে ইংলিশে বলে তারও রুট ঠিক আছে তো এটা এক্সেলেন্ট একটা সোর্স অফ ডায়েটারি আমার আমাদের যে ডায়েটারি সিস্টেম আছে তার মধ্যে একটা জবরদস্ত পাওয়ারফুল মানে খাবার হলো গাঠি কচু ঠিক আছে এবার এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় এবং গুড কোয়ালিটির কার্বোহাইড্রেট পাওয়া যায় যার জন্য এটা হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের পেশেন্ট হ্যাঁ এবং যাদের হার্টের সমস্যা রয়েছে সেই পেশেন্টগুলি এই গাঠি কচু খেলে তাদের জন্য খুবই লাভদায়ক এই গাঠি কচু ঠিক আছে এখানে এই গাঠি কসুতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামও পাওয়া যায় এগুলো শরীরের জন্য খুব দরকার এগুলো ন্যাচারাল কেমিক্যাল নয় তবে রিকোয়েস্ট করব গাঠি কচুটা যেন অর্গ্যানিক হয় খুব ভালো হবে তাহলে ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবার এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের হাড়ের জন্য এবং কিডনির জন্য খুবই উপকারী বাড়ির বড়িতে প্রচুর পরিমাণে দরকার ফাইবারের হ্যাঁ এবার এটা দেখুন সামান্য পয়সায় পাওয়া যাচ্ছে হ্যাঁ তো গরিব মানুষেরাও যদি এই মানে খাবার খায় বা ধনী মানুষেরাও যদি খায় তারা কিন্তু সবাই এই লাভটা নিতে পারে সামান্য পয়সায় ঠিক আছে অনেকেই হয়তো জানে না অনেকে জানে খাচ্ছে না ঠিক আছে এবং এটা ওজন কমাতে সাহায্য করে এবং এটা খুব গরম সময় পাওয়া যায় এই জন্যই গরমের থেকেও বাঁচা যায় এই সাবজেক্টটা খেলে খেয়ে দেখবেন উপলব্ধি করতে পারবেন ঠিক আছে এখানে এই গাঠি কচুতে প্রচুর পরিমাণে পাওয়া যায় মিনারেল তার সাথে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ভিটামিন ই এবং ভিটামিন এ এই সাবজেক্টগুলি আমাদের বডিতে ইমিউনি সিস্টেম স্ট্রং করতে খুব সাহায্য করে ভাবুন মানুষ আজকে খাবারের জন্যই রুগী হচ্ছে এবং কত খাওয়ার মানুষ খাচ্ছে না উল্টা খাচ্ছে তো এই গাঠি কচু যদি আমি রোজ আমাদের ডায়েটে থাকে তাহলে কিন্তু খুবই আমাদের লাভ হবে একবার মিলিয়ে দেখবেন ঠিক আছে মোটামুটি এটা নয় দশ মাস মার্কেটে পাওয়া যায় গাঠি কুচুটা ঠিক আছে এই যে গাঠি কুচুর আপনি খবরটা পেলেন এই গাঠি রান্নার প্রসেসও তো আপনাকে জানতে হবে বেশি তেল মশলা দেওয়া যাবে না আমি একটা হালকা তেলে সামান্য তেলে রান্না করার ভিডিও দিতে চলছি আগামী টপিকে দেখে নেবেন আমি হালকা একটু স্যাম্পল মাঝখানে দিয়ে দিলাম এটা তো আমি কথা বলি নাই কি প্রসেসে রান্না করছি তো দেখুন শিখুন বন্ধুরা সুস্থ থাকুন মানুষকে সুস্থ থাক রাখতে একটু সহযোগিতা করুন আমরা পৃথিবীতে ওয়ান টাইম সুযোগ এটা ভুলবেন না আমরা যতদিন বাসবো আনন্দ করে পৃথিবীর থেকে টাটা বাই বাই করবো এই আশায় আমি একটা এই চ্যানেল খুলেছি যে আমরা নিরোগী একটা সুস্থ সমাজ গড়তে মানুষকে সহযোগিতা করতে পারি এই উদ্দেশ্যেই আমার এই চ্যানেল বন্ধুরা যদি আমার এই টপিক ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না তো আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ আপনাদের দিন খুব শুভ হোক